নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তুলা রাশির মে মাস কেমন যাবে। তো প্রথমেই জানাই, এ মাসে তিনটি মেজর প্ল্যানেট বকরী হচ্ছে। 11ই মে বকরী হচ্ছে শনিগ্রহ, 14ই মে বকরী হচ্ছে শুক্রগ্রহ এবং 15ই মে বকরী হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং 4ঠা মে মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 14ই মে পর্যন্ত রবি গ্রহ থাকছে আপনার মেষ রাশিতে এবং 14ই মের পর এই রবি গ্রহ চলে যাচ্ছে বৃষ রাশিতে এবং 9ই মে পর্যন্ত বুধ গ্রহ থাকছে আপনার মেষ রাশিতে এবং 9ই মের পর এই বুধ গ্রহ ঠিক বৃষ রাশিতে অবস্থান করছে। এর সাথে সাথে 25ই মে এই বুধ গ্রহ এই বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, রাহুর সাথে যুক্ত হচ্ছে এবং আপনাদের রাশির তৃতীয় স্থানে কেতু কি ফলাদেশ হতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, আপনাদের ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে। হ্যাঁ, আমি এটা খুব দায়িত্ব নিয়ে তুলা রাশির ক্ষেত্রে আমি জানাচ্ছি। প্রথমেই জানাই, আপনাদের চতুর্থ ভাবের উপর শনিগ্রহ অবস্থান করছে এবং শশ নামক রাজযোগ তৈরি হচ্ছে। এই বকরী শনির দৃষ্টি আপনার রাশির ষষ্ঠভাবে এবং আপনার রাশির দশমভাবে এবং আপনার রাশিরতেই এই বকরী শনির দৃষ্টি কিন্তু পড়ছে। আমি আগেও বলেছি, শনি যখন বকরী হচ্ছে এর পাওয়ার কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে, এই তুলা রাশির ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি। সেই শনি যখন বকরী হচ্ছে, চতুর্থ স্থানে অবস্থান করছে, শশনামক রাজযোগ তৈরি করছে এবং বকরী হচ্ছে, এর পাওয়ার কিন্তু চতুর্গুণ বৃদ্ধি পাবে। আপনার সরাসরি আপনার রাশিতে দৃষ্টি বকরী শনির, সরাসরি দশমভাবে ওপর দৃষ্টি, সরাসরি ষষ্ঠভাবে ওপর দৃষ্টি, খুবই একটা ভালো চোখ তৈরি করছে। এবং আপনাদের সপ্তমপতি মঙ্গল আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে এবং এই সপ্তম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ এবং আপনাদের অষ্টমভাবে শুক্র এবং বুধের অবস্থান এই 9 মের পর থেকে একটা সুন্দর যোগ কিন্তু তৈরি হয়েছে তুলা রাশির জন্য। মালব্য যোগ সৃষ্টি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। প্রথমেই জানাই, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা চাকরির প্রচেষ্টা করছেন তারা কিন্তু আফটার লকডাউন কিন্তু চাকরি পাওয়ার একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে তুলা রাশির জন্য, প্লাস পয়েন্ট। এবং যারা কর্মক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার স্যালারি বৃদ্ধি, এই দিকগুলো কিন্তু হবে। কিন্তু অনেকেই বলবেন যে কী করে সম্ভব। দেখুন, এই সময় কিন্তু ডক্টররা কাজ করছে, নার্সরা কাজ করছে, এনজিওতে কাজ হচ্ছে, প্রশাসনিক লেভেলে কাজ হচ্ছে। এই যে যারা কাজ করছে আফটার লকডাউন, এই সব জায়গাতে কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। যাদের তুলা রাশি তাদের অবশ্যই এই সকল সেক্টরে কিন্তু প্রমোশন হবে, নতুন কর্মের দিশা কিন্তু আপনারা আস্তে আস্তে পাবেন এই আফটার লকডাউন পর। এরকম আপনাদের ভাগ্যের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আপনাদের সপ্তমপতি পঞ্চম স্থানে অবস্থান করছে, আপনাদের প্রেমের ব্যাপারে খুবই শুভ, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে। প্রেমের ক্ষেত্রে আপনারা সাকসেস নিশ্চিত রূপে পাবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, এমনকি লাভ ম্যারেজ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি বিবাহ ক্ষেত্রে। বিবাহ ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে সময়টা অনুকূল। আপনারা মোটামুটি এই জ্যৈষ্ঠ মাসের থেকে এই বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যান।
বিয়ের ব্যাপারে কিন্তু আপনাদের একটা ভালো দিক কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। এর সাথে আপনাদেরকে জানাই আপনাদের রাশির অধিপতি অষ্টম স্থানে অবস্থান করছে, মালব্যযোগ তৈরি হচ্ছে। যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো হবে। এর পাশাপাশি পঁচিশে মে এই আপনার বুধ গ্রহ আপনাদের নবমপতি নবমভাবে অবস্থান করছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের হতে থাকবে। শত্রুতা কিছুটা হলেও আপনাদের কমবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, কারণ আপনাদের এই দ্বিতীয় পতি অর্থাৎ আপনাদের দ্বিতীয় পতি আপনাদের এবং সপ্তম পতি পঞ্চম স্থানে অবস্থান করছে, ব্যবসার ব্যাপারে কিন্তু আপনাদের একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং সরাসরি একাদশ পতি আপনাদের সপ্তমভাবের উপর অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা সুসময় আগত। যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা দুধ পনির বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ভালো দিক দেখা যাচ্ছে। এরপরে আপনার লকডাউন যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল প্রদান করবে। এবং এর পাশাপাশি আপনাদের যাদের শরীর নিয়ে খুব প্রবলেম চলছিল তাদের শারীরিক পার্টটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে, অর্থাৎ আগের মতন যাদের শরীর নিয়ে প্রবলেম হচ্ছে সেই দিকগুলো কিন্তু ভালো হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনাদের সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সন্তানের যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বা সন্তানের স্বাস্থ্য নিয়ে এতদিন যাদের প্রবলেম ছিল সেই সন্তানের স্বাস্থ্যের কিছুটা হলো উন্নতি কিন্তু হবে। এবং একাদশ পতি সপ্তম স্থানে অবস্থান করছে এবং তা কিনা বুধের সাথে এবং সরাসরি তুঙ্গস্থ, খুব প্লাস পয়েন্ট আপনাদেরকে আমি আবারও বলছি। এই চোদ্দই মে পর্যন্ত আপনাদের অনেক দিকে আপনাদের সফলতা থাকবে, লাভ থাকবে এবং এই সময় আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ এই সময় আপনারা অর্থ কিন্তু পাবেন। কর্মক্ষেত্র যারা লিপ্ত আছেন বা যারা ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা শুভ ফল আপনারা পাবেন, যেটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের করবে। যাদের সম্পত্তিগত সমস্যা চলছিল, সম্পত্তি রিলেটেড সমস্যা, সেই সমস্যা কিছুটা হলো আপনাদের কাটতে চলেছে, অর্থাৎ আপনাদের মধ্যে কিছুটা হলো আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের সব আত্মীয় স্বজনের মধ্যে কিছুটা হলো আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের এ সময় লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল তুলা রাশির মোটের উপর কিন্তু শুভ ফলই নির্দেশ করছে। এবার আপনাদেরকে জানাই, অনেকেই কমেন্টস করছেন যে স্যার মিলছে না। দেখুন, আমি আরও আপনাদের তুলা রাশি সম্বন্ধে বিস্তারিত জানাতে চলেছি, তার আগে আপনার যাদের মিলছে না তাদের একান্তই ছকে কিন্তু ডিস্টার্ব আছে, অর্থাৎ আপনাদের হয়তো অশুভ কোনো গ্রহের দশা চলছে বা আপনাদের ছকে কোনো বীজযোগ বা দারিদ্রযোগ বা কেমুদ্রুণ যোগ, যাদের কেমুদ্রুণ যোগ থাকবে আমি আবারও বলছি তাদের কিন্তু অর্থ কিন্তু সঞ্চয় হবে না, যা আনবেন তাই কিন্তু খরচ হয়ে যাবে। মানে আপনি যে সঞ্চয় করবেন সেই সঞ্চয়টা কিন্তু আমি হবে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। বা কারো যদি কালসর্প যোগ থাকে, এই সকল ক্ষেত্রে কি হয় যে আমি যে গোচর ফল আপনাদেরকে জানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা মিলবে না, কিছু কিছু মিলবে কিছু কিছু না মিলতে পারে, কারণ আপনাদের পার্সোনাল চার্টে যদি প্রবলেম থাকে। ওভারঅল তুলা রাশির কিন্তু সোনাই সুয়াগা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি থেকে আপনাদের সম্পত্তিগত দিকগুলো ভালো এবং আপনারা আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা আছে।
ওভারঅল তুলারাশির ভাগ্যের দরজা খুলতে চলেছে আমি খুব দায়িত্ব নিয়ে জানাচ্ছি। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।